শেষে আমরা অনেক থেকে অনুষ্ঠান নামে পাগল হয়ে যাই এখানেও মনে রাখবেন কোরবানি পুরো অনুষ্ঠানটাই পবিত্র অনুষ্ঠান মুসলমানের আনন্দের দিন বসলে দুটা ঈদুল ফিতর ঈদুল আজহা তৃতীয় কোনো আনন্দের দিন নাই যদি আমরা বলি ঈদ মিলাদুল নবী আরেকটা দিন জি এইসব দিন চলবে না এসব বেদাতি সব এই সমস্ত আল্লাহ এবং তার রসুলের রেখে যাওয়া সুন্নতের বহির্ভূত সাবধান ঈদ মিলাদের বিকশিনকালে ঈদ ন হয় ওরা হলো বেদাতি ঈদ চলবে না এগুলা ঈদ উল আজহা চলবে আর কিছুই নয় এই দুদিন আমরা আনন্দ করব। কিন্তু আমাদের আনন্দ আর অন্যদের আনন্দে পার্থক্য আছে আমাদের আনন্দ প্রথমে আল্লাহ কাছে এসে মাথায় নত করি সালাতের মাধ্যমে খেয়াল করেছেন কি উচিত ছিল আগে করবেন করি পরে সালাত পড়া তাই না খেয়ে দিয়ে বেশ তো করবো আল্লাহ দেখুন না এদিন সকাল থেকে আমার না খেয়ে আসতে হবে হ্যাঁ যদি অসুখ বিসুখ থাকে গ্যাস্ট্রিক রোগী হন না খেলে বাঁচেন না সে কথা স্বতন্ত্র একটা দুটো তিনটে খেজুর খেয়ে আসবেন ও খেজুর কিন্তু আবার ওষুধের কাজ করবে খেজুরকে বলা হয় এটা আয়রন ক্যাপসুল বলা হয় তো জানেন খেজুরের মধ্যে অনেক গুণ আছে এটা তাহারিকে আমার প্রায় দিয়ে থাকি খেজুর যদি পেটে যায় আপনার বহু রোগের ওষুধ এসে ওটা কাজ করে এজন্য এটি খাওয়া শূন্যত তিনটা খেজুরকে বেরোতে হবে তার বেশি না এটা ঈদুল ফেতরের আর এই সময়ে আপনি আসবেন একদম না খেয়ে কোরবানির গোষ্ঠ খেয়ে আপনি ইফতার করবেন কলিজা খেয়ে ইফতার করা শূন্যত যেটা ছিল বেহাকির হাদিস হাদিসটা আমরা পরে যাচাই করে দেখছি এটা জৈফ যে কোরবানি থেকে ওটা আমরা বাদ দিয়ে দিয়েছি পরের সংস্করণে সই হলে এই কোরবানির গোষ্ঠের একটা অংশ খেলেই হবে তো সিনার গোশ হোক আর নলার তো হোক যে অংশ যেটাই আপনি পাবেন সেটা দিয়ে আপনি ইফতার করবেন অন্যকে খাওয়াবেন দেখবেন ওই সময়ে এই ইফতার গোশত যত মজা লাগে পরের দিন খাবেন তো দেখি কত মজা লাগে কি না পাবেন না কারণ কি জানেন আপনি প্রথম যে গোষ্ঠটা খাচ্ছেন আপনি কিন্তু আল্লাহর মেহমান হিসেবে খাচ্ছেন বলুন আলহামদুলিল্লাহ আপনার নিজের টাকার কেনা খাসি এদিক খেয়াল নেই এটা আমি আপনি আল্লাহর মেহমান আল্লাহ আপনাকে খাওয়াচ্ছেন আল্লাহ আপনার মধ্যে এমনটা রুচি সৃষ্টি করে দেন যে রুচির সঙ্গে কোন তুলনা হয় না সারা বছর যতই আপনি গোষ্ খান ওই মজা কিন্তু আর পাবেন না ঠিক না এমনকি গ্যাস্ট্রিকের রুগী সে খাবে না কোলেস্ট্রল রুগুলি রুগী সে না আমি খেলে ক্ষতি হবে কিন্তু ও যখন খায় বলে আল্লাহ ই না খেয়ে মরাও যাবে না খেতি আমাকে হবে কোরবানি গোষের এই যে একটা মাহাত্ম এর পেছনে আল্লাহ বিশেষ বরকত নিহিত আছে কারণ আপনি এখন আল্লাহর মেহমান এজন্য যারা হস যাচ্ছেন তাদেরকে বলা হয় জয়ুফুর রহমান আল্লাহর মেহমান তিনটি দল হচ্ছে আল্লাহর মেহমান হাজি গাজী আর ওমরাকারী তো আমরা এখানে কোরবানি করছি আমরাও কিন্তু আল্লাহর মেহমান এজন্য আল্লাহর হুকুমে আমরা কিন্তু সকালে যত ক্ষুধায় লাগুক আমরা খাই না কোরবানি করার পরে খাই আর এ কারণে নির্দেশ হচ্ছে সূর্য ওঠার পরপরই আপনি জবাই করবে কি বলে ঈদুল আজহার সালাত আদায় করবেন ধরি করবেন না আসসালামু আলাইকুম আমি भी तो इस्लामिक বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল دینی দাওয়াত এবং ফেসবুক সহ বিভিন্ন জায়গায় শেয়ার করুন